স্থানীয় সময় বুধবার সকালে হঠাৎ করে ইরানের পার্লামেন্ট ভবনের বাইরে ও ভেতরে গোলাগুলির শব্দ। এরপর জানা যায় চারজন বন্দুকধারী নির্বিচারে গুলি চালাচ্ছে, জিম্মি করে রেখেছে কয়েকজনকে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পার্লামেন্টে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। হামলাকারীদের ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। কেউ কেউ বলছে তিনজন হামলাকারী ছিল, তবে ইরানের সংবাদ মাধ্যম বলছে হামলাকারী ছিল চারজন। হামলাকারীরা বোরকা পরে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এদিকে প্রায় একই সময়ে তেহরানে আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায় বেশ কয়েকজন বন্দুকধারী। এ সময় একটি আত্মঘাতী হামলার ঘটনাও ঘটে, আহত হয় বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইএস, তবে এখনও আইএসের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি ইরানের পুলিশ। ইরানে কোনো হামলায় আইএসের দায় স্বীকারের ঘটনা এই প্রথম। দুলি মল্লিক, একুশে টেলিভিশন।